সোমবার সকাল 10টা নাগাদ বক্সনগরের রহিমপুর কমলনগরে এক বাইক দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবক। এরা হলো আরিফ হোসেন এবং মোশাররফ হোসেন, দুজনেই ছাত্র। তাদের বাড়ি রহিমপুর এলাকায়। তাদের নিজস্ব কাজে বাইক নিয়ে কমলনগরের দিকে যাচ্ছিল। পথে একটি বোলেরো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনে গুরুতর আহত হয়। তবে মোশাররফের অবস্থা খুবই শোচনীয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় দুজনে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। রহিমপুর থেকে শুনছি কমলনগর নাকি বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। এরপরে রহিমপুর ফোনে খবর আইছে, আসার পরে আমরা ভর্তনগরে আইছি। এরপরে আমরা ইয়ে লাগল পাইছি না, জিমিতে লই আইছে, অক্ট নামটা আইছে। তারা কই যেতে আসছিল? তারা কমলনগর বলে গিয়েছিল। কি কারণে? হ্যাঁ, কি কারণে যেতে আসছিল? তারা তো নেয়া আবার করে কী কারণে গিয়েছে, আপনি বাইক গিয়েছে না কি কইতে। কি নাম তারা? এগুলোর নাম আরিফ হোসেন, বয়স কত তারা? 18। আর তারা দুজনে কি পড়াশোনা করে? কোনখানে বাড়ি? থানা? তো আজকে কয়টার সময় ঘটনাটা? ১০টার দিকে। কিসের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে? গাড়িটাকে আটক করা হয়েছে। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল। অরিও ফার্মা 5 দশক ধরে মানুষের ভরসা।